আমি অনেক জায়গায় ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করি, বাট এরকম লাগেজ কেটে নেওয়া যাওয়া বা কোনো প্রোডাক্ট হারিয়ে যাওয়া বা এই ধরনের ঘটনাগুলো আমার সাথে কখনো ঘটে নাই। বাট আমার একটা খুব ভালো একটা অভিজ্ঞতা হলো, আমার ল্যাপটপটা আমি আমার বড় ভাই বাইরে রেখে গিয়েছিল এবং উনি আমাকে জাস্ট যেদিন হারিয়ে গিয়েছে সেদিনই আমাকে সন্ধ্যাবেলা বললো যে ল্যাপটপটা কালেক্ট করা যাবে বিভিন্ন অফিস থেকে। অ্যান্ড ইট ওয়াজ অ্যামাজিং, অ্যান্ড অভিজ্ঞতাটা অনেক ভালো। বড় ভাই এক সঙ্গে আমার শাকিল, উনি ঢাকা থেকে যশোর যাওয়ার পথে চেকিংয়ের জায়গায় ল্যাপটপটা ভুলে রেখে যায় এবং ঠিক যশোর যাওয়ার পরে উনি বুঝতে পারে যে ব্যাগে তার ল্যাপটপটা নেই। তখন উনি এপিবিএন অফিসে যোগাযোগ করে এবং এপিবিএন থেকে অ্যামাজিংলি রেসপন্স করা হয় এবং তারা খুব উইলিংলি সব ইনফরমেশন নেওয়ার পরে সিকিউর করে যে দিস ইজ হিজ ল্যাপটপ এবং তারপরে ল্যাপটপটা সিকিউর করা হয় এবং আমাকে ভাইয়া তৎক্ষণিক জানায় যে এপিবিএন অফিসে এটা আছে এবং আমি সেটা কালেক্ট করতে আসি। একদিন লেট হয়ে যায়, তবুও তারা আমাকে খুব ভালোভাবে কোঅপারেট করেছে। ফোনে আমি অনেকবার ফোন দিয়েছি তাদেরকে যে আমার ল্যাপটপ রেজিস্টার আছে জানার জন্য, তারা আমাকে খুব ভালো কোঅপারেট করছে এবং এখানে আসার পরে খুব সুন্দর একটা বিহেভিয়ার আমার জিনিসটা তারা কীভাবে সিকিউরলি রাখছে এবং আমাকে আমার হাতে হ্যান্ড ওভার করলো, জিনিসটা আমার ওভারঅল অনেক ভালো লেগেছে। জি, এপিবিএনের মাধ্যমে এটা আমার ভেরি ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড ইট ওয়াজ অ্যামাজিং। আমি এয়ারপোর্টে ঢোকার পথে আমাকে চেক আপ করা হয় এপিবিএনের অফিসে আসা পর্যন্ত এবং যে সিকিউরিটিটা আমি দেখলাম, আই এম সো গ্রেটফুল দ্যাট যে এয়ারপোর্ট সিকিউরিটি টিম এতটা সিকিউরিটি নিশ্চিত করছে এবং এয়ারপোর্টে এখন যে পরিবেশ, চারিদিকে ঝকঝকে তকতকে এবং ক্লিন এবং সিকিউর, ওভারঅল সব কিছু আমার ভালো লাগছে এবং আশা করি বাংলাদেশ এয়ারপোর্ট ধীরে ধীরে আরও উন্নতি করবে এবং মানুষকে পেটার সেবা দেবে। আসলে পুলিশের ব্যাপারে ধারণাটা বিভিন্ন মানুষের পার্সপেক্টিভে বিভিন্ন রকম, বাট আমার মতে পুলিশ একটা নোবেল জব করে যেখানে মানুষকে সাহায্য করা তাদের কাজ এবং এপিবিএন পুলিশের একটা শাখা হয়ে তারাও সেই নোবেল জবটা করছে এবং মানুষকে তারা সাহায্য করছে অ্যান্ড তারা খুব সাকসেসফুলভাবেই কাজটা করতেছে এবং সেটা অবশ্যই সুনামের যোগ্য। পুলিশ নিয়ে নেতিবাচক কথাটা বলার আগে আমাদের চিন্তাভাবনা করা উচিত যে সমাজের নিরাপত্তা বজায় রাখার জন্য একজন পুলিশ সদস্য কতটুকু ত্যাগ স্বীকার করছে এবং সে কতটুকু তার নিজেকে বিলিয়ে দিচ্ছে। সেই অবস্থান থেকে আমি মনে করি যে বাংলাদেশ পুলিশের প্রতি নেতিবাচক মন্তব্য না করে আমাদের উচিত তাদেরকে কোঅপারেট করা তাদের সার্ভিসের জন্য। অ্যাজ লাইক এপিবিএন, তারা যেভাবে মানুষকে হেল্প করতেছে এয়ারপোর্টে কোনো প্রোডাক্ট হারিয়ে গেলে সেগুলো মানুষকে ফিরিয়ে দিচ্ছে, ঠিক সেইভাবে তাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে তাদেরকে সঠিকভাবে কোঅপারেট করলে আমার মনে হয় বাংলাদেশ পুলিশের কাছ থেকে আমরা বেটার একটা সেবা পাবো অ্যাজ লাইক এপিবিএন।